মোহাম্মদ হোসেন লিখেছেন, সাদ্দাদের জান্নাতে প্রবেশ করার যে কাহিনী আমাদের সমাজে প্রচলিত, এটা কতটুকু সত্যি? সাদ্দাদ তার সময়কালের নবীর কথা শুনে, নবী তাকে যখন আহ্বান করেছেন তাওহিদের পথে, ইমানের পথে আসার জন্য, তখন কি পাবেন সে বিনিময় জানতে চাইলে, যখন জান্নাত পাবেন শুনেছেন, তখন সাদ্দাদ নাকি নিজে নিজে জান্নাত তৈরি করেছেন অনেক বছর ধরে। তার বিভিন্ন বিবরণের কথা শোনা হয়, লোকমুখে প্রচলিত আছে, এবং সেই জান্নাতে প্রবেশ করার আগে সে ধ্বংস হয়েছে ইত্যাদি ইত্যাদি। এইটি একেবারেই অপ্রমাণিত একটি কাহিনী, যেটি বিভিন্ন ইসরায়েলি বা ইহুদিদের বর্ণিত বিভিন্ন বর্ণায় পাওয়া যায়। কোরআন কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত কোনো সুন্নাহ দ্বারা, কোনো হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়। এই জন্য সাদ্দাদের জান্নাত নির্মাণ, জান্নাতে প্রবেশ করার যে কাহিনী, এটি একেবারেই অবান্তর এবং অবাস্তব। এ বিষয়ে অনেক বড় বড় মুহাদ্দিসগণ মন্তব্য করেছেন, অনেক বড় বড় ফকিহগণ, সরি, অনেক বড় বড় ইতিহাসবিদগণ মন্তব্য করেছেন। এবং আমাদের দেশে মার্কাজুদ দাওয়াহ আল ইসলামিয়া, একটা ইসলামী গবেষণা প্রতিষ্ঠান, সেখান থেকে প্রকাশিত যে গবেষণা পত্রিকা আল কাউসার, সেখানেও এ বিষয়ে লিখেছেন তারা যে এটি সম্পূর্ণই ভিত্তিহীন একটি ঘটনা, যদিও এটি আমাদের কাছে বেশ পপুলার এবং জনপ্রিয় একটি ঘটনা। সম্প্রতি আমি উমরাহ করে এসেছি, আমি দেখেছি সাইর জায়গাগুলোতে বাতাসে সুগন্ধি ছড়ানো হয়, একইভাবে রুকনে ইয়ামানের কোনায় ও হাজরা আসাদে সুগন্ধি লাগানো হয়। এগুলো তো হাজি বা উমরাকারীদের শরীরে লাগে, এতে এহরামের ক্ষতি হবে কি না, হলে করণীয় কী? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এহরামরত অবস্থায় সুগন্ধির ব্যবহার করা নিষিদ্ধ আমরা জানি, তবে সাইর জায়গাগুলোতে যে স্প্রে করা হয়, সুগন্ধি ছড়ানো হয় উপরে, সেটা যদি আমাদের গায়ে এসে লাগে আমাদের ইচ্ছার বাইরে, হাজিদের এহরামের কাপড়ে বা শরীরে এসে লাগে, তাতে তাদের হজ বা উমরার কোনো ক্ষতি হবে না। তবে ইচ্ছাকৃতভাবে নাক দিয়ে যদি আপনার সুগন্ধি নেওয়া হয়, গ্রহণ করা হয়, তো সেটাও অনুচিত হবে। এমনিতে চলে আসলো সুগন্ধি, তাতে সমস্যা নেই, কারণ এটি তো হতেই পারে, আমরা যেখানে চলবো, যে কোনো এনভায়রনমেন্টে যাবো, অন্য কেউ আতর মাখতে পারে, তার সুগন্ধি আমার নাকে চলে আসতে পারে, বা আমার সে এনভায়রনমেন্টের মধ্যে আমার যাওয়া আসা হতে পারে, এটা নিষিদ্ধ নয়। নিজে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করাটা হলো নিষিদ্ধ। আর হাজরে আসাদ পাথর রুকনে ইয়ামানি যে জায়গাগুলো কথা বলছেন, সেসব জায়গাতে যে সুগন্ধি মাখা হয়, সে মাখার পর তো অগণিত মানুষ সেখানে মাখামাখি করেন, এটা আসলে আর থাকে না। এরপরও যদি আপনি সেখানে চুম্বন করতে গিয়ে লেগে গেছে, এটা আপনি ইচ্ছাকৃত লাগাননি বা আপনার সুগন্ধিও লাগাইতে চাননি, আগের রেখে যাওয়া লাগানো সুগন্ধি হয়তো কিছুটা থেকে গেছে বা আপনি আঁচ করছেন, এটা কারণে আপনার হজ বামরার কোনো ক্ষতি হবে না, কারণ এগুলো কোনোটাই আপনি ইচ্ছাকৃত করছেন না, এটা আপনি জানছেনও না যে লেগে যাচ্ছে কীভাবে। সো এখানে আপনার হজ বামরার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।